আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল লাইভ হ্যাক। আমরা প্রথম নতুন ভিডিও লঞ্চ করতে যাচ্ছি। আমরা আজকে দেখাবো কিভাবে 60% ইলেকট্রিসিটি সেভ করা যায়, কিভাবে 60% ইলেকট্রিসিটি সেভ করতে পারি। কেননা আমরা দেখা যায় সবাই বাসায় কম বেশি কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে, এই জন্য আমরা এই প্ল্যান নিয়ে আজকে আসছি যে কীভাবে 60% ইলেকট্রিসিটি সেভ করা যায়। প্রথমে যেটা আগে প্রথমে দরকার সেটা হলো কম্প্রেসার। আমরা একটা কম্প্রেসার আমরা সুন্দরভাবে ব্যবহার করছি। আনবক্সিং নিউ কম্প্রেসার। দুই দিকে ছোট ছোট কিছু সিপির মতো আছে, এটা আমাদের আগে খুলে নিতে হবে। এটা খোলার পর আমরা তারপরে সরঞ্জাম দিয়ে এটা লাগিয়ে দেবো। এবার এই ছোট দুটি পার্টস এখানে লাগাতে হবে। এবার আমাদের একটি 3.5 ফ্যানের ক্যাপাসিটার লাগবে, সিলিং ফ্যানের। এই যে এখানে লেখা আছে 3.5। আমাদের কিছু তার লাগবে। আমরা তারের একটি মাথা এখানে সংযোগ দিয়ে দেব। তারপর আমরা একটা 3.5 রানিং ক্যাপাসিটারের সাথে এটা সংযোগ দিয়ে দেব। আর আমাদের এখানে রানিং যে সাইডটা হলো ডান দিকে, ঠিক আছে, আমরা যেই দিকে ক্যাপাসিটার লাইন লাগাইছি ঠিক তার দিকে রানিং রানিং এর পাশে আমরা এটা লাগাই দেবো। আমাদের আরো গ্যাস তার লাগবে। তারটা অন্য ঠিক পাশের পাশেরটার সাথে লাগিয়ে দেবো।
সুন্দরভাবে আটকিয়ে নিতে হবে যাতে জিনিসটা যেন ক্লোজ না করে। আর অপর দিকটা আমরা ক্যাপাসিটরের ঠিক পাশের জায়গাটা আমরা লাগিয়ে দেব। এখন আমাদের কাছে যে একটি লাইন থাকে ওইটা আমরা ওভারলোডের ঠিক ওভারলোডের যে পিনটা থাকে আমরা এখানে লাগিয়ে দেব। ওভারলোডে লাগিয়ে দেওয়ার পর আমরা আরেকবার আপনাদের একটু দেখাই দিই, এই যে লাল কাজের তার, এটা হচ্ছে আমাদের রানিং কমন, যেটা এটা হবে একটার সাথে আর যেটা কারেন্টের লাইন আসবে সেটা দুইটা একভাবে থাকবে। আর ঠিক পাশে যেটা এটা হবে রানিং এর ঠিক পাশের সাইডের যে পিনটা, তারপর আর বাকি যে তারটা থাকে এটা আমরা ওভারলোডে লাগিয়ে দেবো। এবার আমরা চেক করব যে আমাদের এটা এই অবস্থায় কতটুকু অ্যাম্পিয়ার নেয়। আমাদের একটা অ্যাম্পিয়ার মিটার লাগবে, অ্যাম্পিয়ার মিটার হলে লাইনটা দিয়ে দাও, আমরা অ্যাম্পিয়ার মিটার দিয়ে দেখব যে এটা কতটুকু অ্যাম্পিয়ার নেয়। সবটা নেয় আস্তে করে দাও, হ্যাঁ অক্কর 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 আমরা এই এমপিএম মিটার থেকে এটা দেখবো কত এমপিএম নিচ্ছে। দেখো কি হবে, সাবধান আছে আমরা এমপিএম দিয়ে এটা এখন চেক করবো যে এটা কতটুকু এমপিএম নেয়, ঠিক আছে এখন জিরো আছে। এখানে নিচ্ছে এক এমপিয়ার নিচ্ছে না, হাফ এমপিয়ার নিচ্ছে, যেমন 0.5। এখন আমরা উঠেই গেলাম, এখন আমরা এটা দেখব যে ক্যাপাসিটার বাদ দিয়ে যদি ডাইরেক্ট আমরা করি তাহলে এটা কতটুকু এমপিয়ার নেয়। আমরা সবগুলো খুলে ফেলেছি, আমরা আবার এটা লাগাই দেব। এটা আমরা লাইনটা দেবো ঠিক ডান দিকে রিলে, আর ওভারলোডের তো একটাই পেন, আমরা একটা লাগিয়ে দেবো। এটা সুন্দর করে ধরতে হবে, আমরা তখন দেখছিলাম 0.5 অ্যাম্পিয়ার, এখন আমরা এই যে কত নিচ্ছি আমরা এটা দেখবো, এখন নিচ্ছে কিন্তু 0.8 অ্যাম্পিয়ার, তার মানে আমাদের প্রায় 60% মতো আমাদের কারেন্ট সাশ্রয় হবে। আর আমাদের এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা, আপনাদের আশা করি ভালো হবে, আমাদের ভালো লাগবে। আর আমার আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, কোনো মতামত জানাই সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং লাইক শেয়ার।